আল্লাহ বলছেন চারটা গুণা আগে শুনেলেন, যারা সামনে কথা বলে পেছনে কথা বলে মালকে জমা করে আর মাল সঙ্গী হবে মনে করে, এদের চার গুণাওয়ালাদেরকে বলছে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয় এরা হুতামাতে থাকবে। ওমা আদরা কামাল হুতামা, সেই হুতামাটা কেমন? আল্লাহ বলছেন নারুল্লাহি মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, এটা গ্যাসের আগুন নয়, ইলেকট্রিক আগুন নয়, কাঠের আগুন নয়, কয়লার আগুন নয়, এই আগুনটার পেছনে আল্লাহর হুকুম আছে। আল্লাহ বলবে তো জ্বলবে, আল্লাহ বলবে না তো জ্বলবে না। এবার আমার বোন আমার শুনলেন এই আগুনটা কেন উকিদার নারিয়াল ঘোষণা তিন বাজিয়া হামারলা। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালিয়েছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে, আর বাকি যত মাখলুক আছে আল্লাহ বলেছে হয়ে যা হয়ে গেছে, কোন ফায়ে কোনের মাধ্যম দিয়ে হয়েছে। আল্লাহ নিজের হাতে মানুষ নামে প্রাণীটাকে বানিয়েছে, আর জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3000 বছর ব্যবহার করেছেন। বিশ্ব নবী বলছেন হযরত আবু হুরায়রা বর্ণনা করেন ত্রিবিধ শরীফের হাতে উক্কিদা আল্লাহ নারে আল্লাহ সালাতি ওয়াহি আহমার, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন তোমরা জাহান্নামকে জ্বালাও। জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে 1000 বছর চলে গেল, জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। এবার ফেরেশতারা বললেন আল্লাহ জাহান্নাম জ্বলেছে কি আপনি বলেন? আল্লাহ বলল না, আবার জ্বালাও। সোম্মা উক্কিদা আলাইহি আল্লাহ সালাতি ওয়াহি আবিয়া যা, আবার 1000 বছর জ্বালাও, আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা, একদম সাদা। এরপর ফেরেশতারা বলল আল্লাহ জাহান্নাম জ্বলেছে কি বলেন? আল্লাহ বলেন না, এরপর তুমি জ্বালিয়ে যাও। আবার যখন জ্বালাতে শুরু করলো সুম্মা কে দাঁড়ে আল বাসানাতির বাহির আসওয়াদা, আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? চুলের মতো কালো, আর কোকিলের মতো কালো, বা কাকের মতো কালো, পিজের মতো কালো, কালির মতো কালো। জি না না না, জাহান্নামের আগুনের তিনটি গুণ শুনলেন। একটুকু আগুন যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয় আর সূর্য যদি মাথার উপরে থাকে, দুনিয়ার আগুন আধারকে ঠেলে আলো করে দেয়, দুনিয়ার আগুন আধারকে ঠেলে আলো করে দেয়, জাহান্নামের আগুন আলো ঠেলে পৃথিবীটাকে আমাবস্যা করে দেবে। একদম মুহূর্তের মধ্যে আমাবস্যা হয়ে যাবে, সারা পৃথিবীটা গন্ধ হয়ে যাবে, পৃথিবীটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সামান্য ঘাস পর্যন্ত দেখা যাবে না। এর নাম হচ্ছে আল্লাহর আগুন। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা। আমরা সবাই মিলে নিয়ত করেছি একটা মানুষকে মার্ডার করব, ওকে ধরে এমনি করে জবাই করে দিলাম মাথাটা, যে ছিট পালিয়ে গেলাম, ছিটপিট ছিটপিট করে মরে গেল। আর নিয়ত করেছি ওকে মারব কিন্তু লড়তে দিব না, যে একটা খুঁটির সঙ্গে ওকে লাইলন দড়ি দিয়ে দুদিক থেকে টান মেরে মেরে খিঁচে খিঁচে গোটাটাকে বাঁধলাম, তারপরে কেটে দিলাম, তো ওইখানে এইভাবে মরলো। দুটোর মধ্যে কষ্ট আছে, যখন কোনো মানুষকে ইলেকট্রিক শর্ট দেওয়ার ইচ্ছা করে তখন চেয়ারে বসিয়ে ওকে বেঁধে তারপরে শর্টটা দেয়। ভাইরা আমার, তো আমার আল্লাহ বলছেন এই আমার আগুনটা তোদের কাছে যখন আমি চালাবো তার আগে কি করব শুনেলে? আল্লাহতি তাত্তালে আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা, তোদেরকে মজবুত করে বানবো ফি আমাদি মুমার দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, সে হুতামা জাহান্নামে, সেই খাম্বার সঙ্গে তোদেরকে আমি আল্লাহ বানবো, এত মজবুত করে বানবো যে এতটুকু তিল বাড়াবার তোরা হিলতে পারবি না। পৃথিবীর আগুনে যদি চামড়াটা জ্বলে যায় আর আমাকে যদি চাঁচল হসপিটালে দেন তো ডাক্তার বলবে বেঁচে যাবে, কিন্তু কলিজাটা যদি পুড়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার ওকে বলবে না যে বাঁচবে। আমার আল্লাহ বলছেন আল্লাহ তাত্তালে আলাল আফিদা, ওই রকম বাঁধার পর আমার আগুনটা ওর ভিতর দিয়ে যখন চালাবো, ফেফসার ভিতরে ভিতরে আগুন যাবে, কলিজার ভিতরে ভিতরে আগুন যাবে, হৃৎপিণ্ডের ভিতরে ভিতরে আগুন যাবে, রগে রগে আগুন যাবে, হাড়ের ভিতরে ভিতরে আগুন চলবে, নার নারী ভরির ভিতর দিয়ে আগুনের তরঙ্গ যাবে, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, আর বাঁধা
এক মিনিটে বলছি শুনেন, আল্লাহ বলছে যারা পেছনে কথা বলে মানুষের গীবত করে, সামনে সামনে কথা বলে কষ্ট দেয়, আর যারা মালকে জমা করে রাখে আর মনে মনে ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে, আল্লাহ বলছে কখনোই নয়, তোকে হুতামা জাহান্নামে দিব। ওই হুতামাটা কি রে, তুই কি জানিস? শুনেলে হুতামাটা আমার জ্বালানো আগুন, ওটা গ্যাসের আগুন লয়, আমি জ্বালাবো, আমি বলবো আরো জল আরো জ্বলবে, কমে যা তো কমে যাবে, এটা আল্লাহর হুকুমের আগুন। ওই আগুনে যখন তোকে ফেলবো শুধু চামড়াটা চলবে না, হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে, নাড়ি ভুঁড়ির ভিতর দিয়ে আগুন যাবে, চোখে গলাতে হাড়ে হাড়ে সব জায়গায় আগুনের তরঙ্গ বইবে, আর ওই অবস্থায় তোকে টেনে খিঁচে জাহান্নামের খাম্বার ভিতরে বেঁধে দেওয়া হবে, তোকে হিলতে দেওয়া হবে না। এর নাম হচ্ছে হুমাসাসরা। যখন কোনো কষ্ট হয় তো আল্লাহ রাসূল বলছে সাদকা করো, তো সূরা হাদিদে আছে, তারা তখন চিৎকার মেরে বলবে আল্লাহ ঘর বাড়ি জমি জায়গা ছেলে পিটলে বহু বিটি সব সাদকা করে দিলাম, আল্লাহ বলবেন কিছুই নিব না, দরকার নাই, অনেক চাহা হয়েছে আর নিব না। অতএব ভাই আমার বোন আমার।